সালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শিখাবো ব্যাকওয়ার্ড সরি আজকে আপনাদেরকে শিখাবো পাওয়ার স্লাইড কিভাবে করতে হয়। পাওয়ার স্লাইড করার প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার সামনে গিয়ে ফাটা ব্যাকওয়ার্ড ফুস করবে, নিচের দিকে ফুস করতে হবে। নিচের দিকে ফাটা পেন্ট থাকতে হবে, আস্তে আস্তে গিয়ে নিচের দিকে ফাটা পেন্ট করতে হবে। প্রথমত আপনার কষ্ট হবে, আস্তে 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 কন্টিনিউ করতে থাকবেন, অনেকবার পড়ে যাবেন, পড়া পড়া থামবেন না, আস্তে আস্তে করবেন, করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। অতি তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে শিখে যেতে পারবেন কন্টিনিউ করার পর। আমার আস্তে 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 হচ্ছে, এখন ফার্স্ট করতেছি। ও মেয়েটা পড়ে গেল, ওকে। এভাবে করতে থাকবেন কন্টিনিউ। দেখেন আমি প্রথম কষ্ট হয়েছে একটু একটু, এখন একটু একটু পড়তেছি। পা আরও বেন হতে হবে, পা বেন যদি না হয় আপনি পড়ে যাবেন উল্টার দিকে। দেখছেন এভাবে একেবারে নিচে একেবারে মাটি ফ্লোরের সাথে একেবারে ইয়ে করতে হবে, স্লাইডের মতো স্লাইড ফর স্লাইড একেবারে নিচের দিকে ইয়ে করতে হবে, ফুস থাকতে হবে নিচের দিকে না উল্টা দিকে করলে পড়ে যাবেন আপনি। এভাবে দেখছেন আমার ফাইনালি হয়ে গেছে ডান। আমার কন্টিনিউ করতে করতে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একদিনে শেখা হয় না, এটা অনেক সময় লাগছে, 5 থেকে 15-20 দিন, 1 মাস আমার সময় লাগছে। ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের। বাই, সি ইউ নেক্সট টাইম।